সম্মেলনের আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জুনায়েদ খান। জুনায়েদ, আগের ঘন্টায় জানাচ্ছিলেন সম্মেলনের খবরাখবর, এই মুহূর্তে কি চলছে সেখানে জানাবেন। এই মুহূর্তে সম্মেলনে জেলার নেতৃবৃন্দ এবং সুনামগঞ্জের যে আশপাশের উপজেলাগুলো এবং আসনগুলোর যে এমপিরা রয়েছেন, সংসদ সদস্য, তারা বক্তব্য দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 7 বছর পরের এই সম্মেলন, সম্মেলনকে ঘিরে নানা সমীকরণ তৈরি হয়েছে। একদিকে যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে, শহরের বিভিন্ন রাস্তাগুলো তোরণে তোরণে সজ্জিত হয়েছে, ঠিক অপরদিকে কিন্তু বিভিন্ন রকম উৎকণ্ঠাও রয়েছে এবং বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে পাওয়া না পাওয়ার যে হিসাব সেটিও রয়েছে। এবং এই বিষয়গুলোকে গত রাত থেকেই কিন্তু বিশেষ করে কেন্দ্রীয় নেতারা যারা এসেছেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তিনি সব পক্ষকে নিয়ে বসে তাদেরকে নিয়ে কথা বলেছেন। এবং সর্বোপরি এই মুহূর্তে মঞ্চে যারা আছেন সবাই কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়ে দিবেন এবং কাউন্সিলররা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই তারা মেনে নেবেন। এর আগে আপনাকে জানিয়েছিলাম যে বিএনপির যে কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচিকে ঘিরে এই যে আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যে সম্মেলন, সেই সম্মেলনকে ইতিমধ্যে শান্তি সমাবেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে আওয়ামী লীগ বরাবরই বলে থাকে যে বিএনপি জামায়াত যখন তাদের কর্মসূচিগুলো দেয় তখন সাধারণ মানুষের নানা রকম ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, সেই ক্ষয়ক্ষতিগুলো যেন না করতে পারে সেই জন্যই তারা শান্তি সমাবেশ করে তাদের যে ইউনিটগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সব জায়গায় তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারীর পাশাপাশি কাজ করে থাকেন। সম্মেলনের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের, তিনি এখন পর্যন্ত এসে পৌঁছননি এবং ইতিমধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং উবায়দুল কাদের এসে পৌঁছলে এর পরবর্তীতে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারব। শান্তা, জুনায়েদ, ধন্যবাদ আপনাকে। জুনায়েদ খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে, সম্মেলনের খবরাখবর জানাচ্ছিলেন তিনি।